এখন তৈরি করব মজাদার চিংড়ি ভর্তা। যা যা লাগছে: চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, সরিষার তেল, রসুন কুচি, আদা কুচি, লবণ, হলুদের গুঁড়ি, তেল, কয়েকটি কাঁচামরিচ। চিংড়িটাকে ঠিক এভাবে লেজটা চিপে ধরে খুলে দিতে হবে। ভর্তার জন্য পুরো চিংড়ির খোসাটাই ফেলে দিতে হবে। পাটা সবগুলো এভাবে ফেলে দিতে হবে। আপনারা চাইলে পুরো মাথাটাও ফেলে দিতে পারেন, ভর্তার সময় হয়ে গেল। ঠিক এভাবে চিংড়িগুলো বেছে নিতে হবে। একটি গরম পাত্রে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছে। 5-6টি মরিচের গোড়াটা একটু এভাবে ভেঙে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিতে হবে, একটু বাদামি কালার অবশ্য হবে না, খুব তেল চিপবে এই সময়, একটু সাবধানে করতে হবে। দুপাশটাই করে নিতে হবে। হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি, চুলাটা বন্ধ করে দিচ্ছি, তুলে নিচ্ছি। এবার ওই গরম তেলেই আমি খোসা ছাড়ানো চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। একটু পানি দিচ্ছি, অল্প একটু, এখানে 250 গ্রাম চিংড়ি আছে। অল্প আদা কুচি দিয়ে দিচ্ছি, 2 কোয়া রসুনের কুচি দিয়ে দিচ্ছি, চিংড়ি পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। পানিটা না শুকানো পর্যন্ত ভাজতে হবে। তেলটা যখন উপরে উঠে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে, পানিটা শুকিয়ে তেল উপরে উঠে গেছে। আর একটু ভাজতে হবে, হয়ে গেছে। এটা চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। চিংড়িটা ঠান্ডা হয়ে গেছে, এবার ব্লেন্ডারের বাটিতে আমি এটা ঢেলে দিচ্ছি। এবার আমি এটাকে আধা ভাঙা করে নেব। একটু একটু করতে হবে, একটু একটু থামতে হবে। হয়ে গেছে এটা। এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মরিচটার উপর। খুব ভালো করে মরিচটাকে দলতে হবে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে না করে পাটায়ও করতে পারেন, যার যেটা সুবিধা। আবার কাঁচা মরিচের বদলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন। আবার কাঁচা মরিচটা পুরোও তো ব্যবহার করা যায়, করা যায়। হয়ে গেছে এটা। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে মাঝারি আকারের 2টা পেঁয়াজ কুচি আছে। এবার আবার এটাকে খুব ভালো করে মাখতে হবে। কিছুক্ষণ মাখানোর পরে সরিষার তেল দিয়ে দিতে হবে, এটাও আপনার পছন্দ মতো, আন্দাজ মতো দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজটাকে আবার ভালো করে মাখতে হবে। এবার আমি চিংড়িটার সাথে এটা মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখাতে হবে। মরিচ লবণ এগুলো চিংড়ির ভিতরে মিশে মিশে যায়। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। হয়ে গেছে এটা। এবার একটু হাতে তেল নিয়ে এভাবে একটু ভর্তাটার উপর লাগিয়ে লাগিয়ে দেবেন সরিষার তেল। সরিষার তেল দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। হয়ে গেছে, এবার একটু সাজিয়ে দেই। অবশ্যই তৈরি করবেন, কেমন হলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের ব্লগের নিচে কমেন্টে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।